চট্টগ্রামে আবারও অয়েল ট্যাঙ্কারে আগুন। রাত 12টায় বহির্নোঙরে থাকা বাংলার সৌরভ অয়েল ট্যাঙ্কারে আগুন ধরে যায়। 4 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনেন নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষ। জাহাজের 48 নাবিককে উদ্ধার করা হলেও চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান একজন। সিলন চা আবারও রপ্তানিতে শীর্ষে। মধ্যরাতে বিকট শব্দে কেঁপে ওঠে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা তেলবাহী ট্যাঙ্কার বাংলার সৌরভ। ঘুমন্ত নাবিকরা জেগে দেখেন জাহাজের সামনের অংশে ছড়িয়ে পড়েছে আগুন। পুরো জাহাজে বাজতে থাকে ইমার্জেন্সি সাইরেন। জাহাজের পেছনের অংশে জড়ো হতে থাকেন নাবিকরা। উদ্ধার সহায়তা চেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড ও বন্দর কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন ক্যাপ্টেন। কেউ কেউ নেভিকে কল দিচ্ছে বা কোস্টগার্ডকে। আর আমাদের ওয়াচের সময় আমাদের হাতে টর্চ থাকে, তো সেটা দিয়ে আসলে পাশে যে মাছ ধরা ইয়েগুলো ছিল এগুলোকে ইয়ে দিছি। তো এইভাবে আসলে একটা মাছ ধরা টলা আসছে। উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই আতঙ্কিত নাবিকদের বেশ কয়েকজন সাগরে লাফিয়ে পড়েন। কয়েকজনকে উদ্ধার করে ফিশিং ট্রলারগুলো। লাইফ জ্যাকেট নিয়ে তারা জাপ দিয়েছেন এবং দ্রাম ছিল, খালি দ্রাম, ওই দ্রাম নিয়ে জাপ দিয়েছিলেন। তারা সবাই মোটামুটি নিরাপদে কোস্টগার্ডগুলো উদ্ধার করে নিয়ে আসছেন। আমরা সবাই লাইফ জ্যাকেট পরে মানে রেডি ছিলাম, মানে আরও যদি আগুন আর ছড়ায় তাহলে আমরা সাথে সাথে লাফ দিব। পরে আসেন নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা, উদ্ধার করেন জাহাজের 48 নাবিককে। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদেক নামে এক নাবিক। দেখলাম ডেকের উপরে আগুন জ্বলছে। পরে যখন হলো ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সির ঘোষণা করে, তখন আমরা হলো সাগরে লাফ দিই। আমরা সম্ভবত 7-8 জন একসাথে ছিলাম। বাস্ট হওয়ার শোনার পর আমরা একটা বোট নিয়ে আমাদের সহকর্মীদেরকে নিয়ে আমরা সাগরে গেছিলাম। দেখতেছি ওনারা বেশি আসতেছে, তখন ওনারা 3 জন ছিল। 11,600 মেট্রিক টন ক্রুড অয়েল নিয়ে নোঙ্গরের অপেক্ষায় ছিল ট্যাঙ্কারটি। 4 ঘন্টার চেষ্টায় শনিবার রাত 4:30 নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। যে সমস্ত জেলে নৌকা আশেপাশে ছিল তারা তাদেরকে উদ্ধার করেন এবং সবাইকে উদ্ধার করা সম্ভব হয়। আনফর্চুনেটলি তাদের মধ্যে একজন সাদেক জিএস, তাকে উদ্ধার করার পরে ট্রমার কারণে তিনি মৃত্যুবরণ। এর আগে গত সোমবার বিস্ফোরিত হয় বাংলার জ্যোতি নামে আরেকটি অয়েল ট্যাঙ্কার। 4 দিনের ব্যবধানে 2টি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা জন্ম দিচ্ছে নানা প্রশ্ন। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।